হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আর আপনারা সবাই জানেন এখন পুরো বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, কিছু কিছু দেশে এখনও পর্যন্ত লকডাউন আছে। তাই আপনারা সবাই ঘরে থাকুন ও সুস্থ থাকুন, আর ঘর থেকে বাইরে কোথাও গেলে মাস্ক ইউজ করুন, আর বাইরে থেকে ঘরে আসলে স্যানিটাইজার ইউজ করুন। আজকের টপিক হচ্ছে স্যানিটাইজার অ্যান্ড পারফিউম নট অ্যালাউন অন ডগ, মানে কুকুরের গায়ে স্যানিটাইজার অ্যান্ড পারফিউম দেওয়া বারণ। কিন্তু কেন বারণ, আমি আজকের এই ভিডিওতে আপনাদের ওই বিষয়টাকে নিয়ে একটু বিস্তারিত বলবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আপনারা সবাই কেমন আছেন, আশা করছি ভালো আছেন। আর এখন এই করোনার টাইমে আপনারা বা আমরা সবাই কিন্তু স্যানিটাইজার ইউজ করছি, কিন্তু আপনারা হয়তো জানেন না যে স্যানিটাইজার কুকুরের ক্ষেত্রে কতটা ক্ষতিকারক। কারণটা আমি আপনাদের একটু পরে বলছি, তার আগে আমি বলে দিই কুকুরের নানান ধরনের ইনফরমেশান পেতে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ইউজার আইডি হচ্ছে doglovers_sumit62। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ এরকম ভিডিও আমি আশা করছি অন্য কেউ বানায়নি। আমি প্রথমেই বলছি যে স্যানিটাইজার কুকুরের ক্ষেত্রে ক্ষতিকারক কেন, কারণ আপনারা হয়তো সবাই জানেন যে স্যানিটাইজারে এক ধরনের স্প্রিট ও অ্যালকোহল থাকে। তাই কোনো কারণে যদি এই স্যানিটাইজারটি আপনাদের কুকুরের মুখের ভেতরে চলে যায়, তাহলে কিন্তু কুকুরের শরীরের ভেতরে এক ধরনের বিষের মতন প্রতিক্রিয়া ঘটাতে পারে। তাই আপনারা যখন স্যানিটাইজার ইউজ করবেন, তখন খেয়াল রাখবেন যে স্যানিটাইজার ইউজ করার সাথে সাথে আপনারা আপনাদের কুকুরকে না ধরেন বা না ঘাঁটেন, কারণ বলা যায় না বাই চান্স মুখের ভেতরে চলে যেতে পারে। আর এই জিনিসটা যদি আপনাদের হাত থেকে আপনাদের কুকুরটির মুখে চলে যায়, তাহলে কী হবে বা কী হতে পারে ওইটা আমি এক্ষুনি আমি আপনাদেরকে বললাম। সো আপনারা যখন স্যানিটাইজার ইউজ করবেন বা ইউজ করছেন, স্যানিটাইজার ইউজ করার 10 থেকে 15 মিনিট পর আপনারা আপনাদের কুকুরটিকে ধরতে পারেন বা ঘাটতে পারেন, তখন কোনো প্রবলেম হবে না। আর আমি রেকমেন্ড করব যে আপনাদের কুকুরদের সামনে স্যানিটাইজার জিনিসটা যাতে না রাখা হয় বা না রাখেন। তারপর চলে এসছে আমি পারফিউম নিয়ে। তো আপনারা হয়তো ভাবছেন যে পারফিউমে আবার কী হয়, তো আমি আপনাদের বলে দিই যে পারফিউম কিন্তু শুধু মানুষের জন্যে, কোনো কুকুরদের জন্যে না। যদি মনে হয় যে আপনাদের কুকুরদের গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, তাহলে ইউজ করতে পারেন, কিন্তু ইউজ করার পদ্ধতি হচ্ছে দূর থেকে স্প্রে করতে হবে, যাতে শুধু কুকুরদের লোমে গিয়ে পড়ে। কারণ বাই চান্স যদি কুকুরদের স্কিনে চলে যায়, তাহলে কিন্তু গায়ের র্যাশ এবং ঘা হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। তো আমি রিকমেন্ড করছি যাতে মানুষের পারফিউম যাতে কুকুরদেরকে না দেওয়া হয়। তাহলে কি ইউজ করবেন, এই ফ্রেশ কোটটা যেটা হয়তো আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এটা ইউজ করার পর আপনাদের কুকুরদের গা থেকে দুর্গন্ধও চলে যাবে এবং লোমটাও সিল্কি থাকবে। এটার ইউজ করার পদ্ধতি হচ্ছে দূর থেকে স্প্রে করতে হবে, এবং স্প্রে করার পর টাওয়াল বা গামছা দিয়ে ভালো করে মুছে নিতে হবে। আর এটার কোনো সাইড এফেক্ট নেই, এটা স্কিনে বা গায়ে লাগলেও কোনো প্রবলেম হবে না আপনাদের কুকুরটি। তো নিশ্চিন্তে ইউজ করতে পারেন এটা, আর এইটা পারফিউমের জায়গাতে এইটা ইউজ করতে পারবেন বা ইউজ করুন। আমি রিকমেন্ড করছি এটা ইউজ করুন, আর এইটা আপনারা যে কোনো পেট শপে আপনারা পেয়ে যাবেন। আই হোপ কি এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে দেবেন ও বন্ধুর সাথে শেয়ার করে দেবেন ও কমেন্ট করে দেবেন। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ট্যাপ করে অলে ট্যাপ করে দিন, যাতে ডগ রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের জন্য এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য।